গাইস আজকে দিনটা শুরু হচ্ছে রুই মাছ দিয়ে কালকে দর্শন আইবুড়োভাত খেয়েছি হোয়াট ইজ আপ গাইস কেমন আছো সবাই আজকে সবাই ভালো ইয়েস গাইস আপন জিন্দা হে এতদিন কোনো ব্লগ আসেনি কারণ গাইস কাছে কন্টেন্ট ছিল না যার জন্য আমি শর্ট ভিডিওই আপলোড করে দিই কন্টেন্ট মন্টেন্ট না থাকলে কিন্তু গাইস আজকের ব্লগটা কিন্তু জেসে ব্লগ না থাম্বনেল থেকে তোমরা অবশ্যই বুঝে গেছো গাইস আজকে ব্লগটা ঠিক কি হতে চলেছে আজকে আইবুড়োভাতের ব্লগ হতে চলেছে কার আইবুড়োভাত আমার ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আজকের ব্লগটা শুরু হচ্ছে বিয়ের আগের দিন থেকে যখন আমি বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম দেন আইবুড়োভাত খেতে বসে বললাম দাদার সাথে বিয়ে না অন্য কিছু বাবা মানে বিশাল চাপ ভীষণ চাপ দাদার বিয়ে বলে কথা দাদার বিয়ে বলে কথা দাদার বিয়ে বলে কথা সমাজ রেও সমাজ রেও সমাজ রেও না মিষ্টি আর তো অন্যদিন এই হলে আরে সব খেয়ে নিতাম আর এখন আর খেতে ইচ্ছে করছে আমি যদি খাওয়ার জন্য যাই এখনো আছে এই যে এগুলো না খেতে পেলে ঠোঙায় ভরে নেবো আর এখানে যে ঠোঙা নিয়ে নিয়েছি না খেতে পেলে ঠোঙায় ভরে নিয়ে আবার নিয়ে চলে আসবো শাবাশ বেটা তারপর রাত হয়ে গেল রাতে বেলা ঘুমিয়ে পড়লাম দেন সকালবেলা উঠে আবার দই চিড়ের পালা এই যে বরের খাবারে আমি চলে এসেছি ভাগ বসানোর জন্য পরের বার হয়ে যায় ভাইয়ের যাতে পরের বার হয়ে যায় এখান থেকে ভাগ মানে আমার যা আসবে তার থেকে ভাগ যাবে যাতে পরের বার ওর হয়ে যায় তার জন্য এখন আমি কালকে দর্শন আইবুড়ো ভাত খেয়েছি দাঁড়ান ওই আর কি এমনি খাচ্ছি আর কি ভাই তো আমার এভাবে এবার সকাল সকাল স্নান করতে হবে তো ঠান্ডা জলে ঠান্ডা জল হবে না তা না ঠান্ডা জল ঠান্ডা জল করতেই হয় বরদের এখানে কিছু বলার নাই আমি ভাই খাই দিচ্ছি যাতে পরের বার হয়ে যায় তা আশা কই বিয়ে হবে না ইয়া গাইস আজকে দিনটা শুরু হচ্ছে রুই মাছ দিয়ে এটা কত কিলো হবে আনুমানিক প্রায় দুই কিলো রুই মাছ দিয়ে শুরু হচ্ছে বিশাল স্পেশাল দিন আজকে গাইস ক্যামেরার পেছনে যে রয়েছে তাই আজকে বিবাহ আমার দাদার বিয়ে আজকে সেই উপলক্ষে এটা আশীর্বাদের মাছলি আশীর্বাদ উপলক্ষে মাছটা নিয়েছিলাম দাদার বিয়ে এখন বাজার থেকে দাদার বিয়ে বলে কথা এই যে এনার বিবাহ আজকে গাইস এখানে সব বাজার না দিয়ে এখন আমরা ভিডিও করছি ব্লগ শুট করছি যা যা কিলো সব দিয়েছে ভেতরে গিয়ে বিয়ের দিন সকালবেলা যেসব ক্রিয়াকর্ম পালন করা হয় তো সেগুলোই এখন পালন করা হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো বাট সিনেমাটিক ওয়েতে গাইস এতক্ষণ কন্যাপক্ষ থেকে পাত্রপক্ষকে আশীর্বাদ করতে এসেছিল সেটা সম্পন্ন হয়েছে তো এবার পাত্রপক্ষ থেকে কন্যাপক্ষে আশীর্বাদ করতে যাচ্ছে সবাই যারা সিনিয়র রয়েছে তো তারা যাচ্ছে এখন আজকের ব্লগটা এই অবধি
ব্লগটা তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দিও। আর গাইস, আসলি পিকচার আবি বাকি হে, নেক্সট ব্লগ মে আ জায়েগা। চরম এক্সাইটমেন্ট রয়েছে নেক্সট ব্লগটা দেখার জন্য। আর চ্যানেলে আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি তারা চেক করে নিতে পারো চ্যানেলটাকে। প্লেলিস্ট করে দেওয়া আছে গাইস, একটা লং ট্রিপে গেছিলাম সেটাও প্লেলিস্ট করে দেওয়া আছে। যেমন ধরো বীরভূমের ব্লগ আছে, বীরভূম সিরিজ মনে হয় যত সম্ভব প্লেলিস্টটার নাম ভুলেও গেছি কবে করেছি জানি প্লেলিস্টটা, যে ওখানে পাঁচখানা ব্লগ দিতে পারবো গাইস, সেই লেভেলের ব্লগ। আচ্ছা, তোমাদের ব্লগগুলো ভালো লাগবে তো সেগুলো তোমরা গিয়ে চেক করে নিতে পারো, চেক আউট করে নিতে পারো।